বাংলায় কাজ নেই বলেই মানুষের ভিন রাজ্যে যেতে হচ্ছে। মিজোরামে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে গারুলিয়ায় বললেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 100 দিনের কাজের টাকা না পেয়ে ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন রাজ্যের শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের ছেড়ে। মিজোরামে গিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর ঘটনার পর এমনই দাবি করেছেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। সেই বিষয় নিয়ে শনিবার গারুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রতিদিনের কাজের যে মূল্য শ্রমিকদের দেওয়া হয় তা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। তিনি কেরালা, গুজরাট, এমনকি উড়িষ্যার উদাহরণ টেনে বলেন, এইখানে পরিযায়ী শ্রমিকরা কাজের সঠিক মূল্য পাচ্ছেন না, তাই পরিবারের সদস্যদের ছেড়ে তাদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। সেখানে অন্য রাজ্যে, ধরুন কেরালাতে দেশের সবচেয়ে বেশি ডেলিভেজ ওখানে আমরা দিই, আমাদের সরকার ওখানে নিয়ম করেছে, ওখানে 700 টাকার কাছাকাছি ডেলিভেজ। গুজরাটের মতো রাজ্য, তামিলনাড়ুর মতো রাজ্য, এমনকি উড়িষ্যার মতো রাজ্যতে 500, 550, 600 টাকা করে ডেলিভেজ, সেখানে বাংলায় 270 টাকা। সেখান থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।